কুমু, ময়না শাড়িগুলো বাইরে ফেলছিস কেন? ভিটে মাটি ছেড়ে আমি দিদির জন্য রাস্তায় গিয়ে দাঁড়াতে পারবো না, এই আমি বলে দিলাম। আজ এই ভিটে ছেড়ে ওকেই বেরিয়ে যেতে হবে, ব্যাস। কি বললি তুই? এত বড় সাহস তোর? কথায় কথায় আমাকে চর কষে যেমন আমার মুখ তুমি বন্ধ করতে পারবে না, ঠিক তেমনই ততক্ষণ গায়ের লোকের মুখ বন্ধ হবে না যতক্ষণ না দিদি গা ছাড়া হচ্ছে। নয়নকে আমি একা এই বাড়ি ছেড়ে যেতে দেব না কুমু। কাল সকালে আমি আর আমার বড় মেয়ে একসাথে যেদিকে দু চোখ যায় চলে যাব। আমি দেখেছি আমার মেয়ে কি করে শুক্লাকে বাঁচিয়েছে। এখন থেকে যদি পৃথিবীর সকলে ওকে অলক্ষণে বলে, যদি বলে ও পরের ভালো চায় না, ক্ষতি চায়, আমি সেটা মানব না। আমি থাকবো ওর পাশে, ওকে আমি কিছুতেই কাজ ছাড়া করবো না কুমু। এই ভিটে আঁকলে তুই থাক, আমিও তোমাদেরই সাথে যাব বৌমা। এই বাপ ঠাকুরদার ভিটে আগলে রাখার থেকে আমার দিদি ভাইকে আগলে রাখা আমার কাছে অনেক বড়। এবার তুই ঠিক কর ছোটদি ভাই, তুই কি করবি? মা, আমি এখানে একা একা থাকবো কি করে? আমি আমি রান্না বান্না কিচ্ছু জানি না। দাদু দাদু দাদু, আমি এখানে থাকবো কি করে? আমার কাছে টাকা পয়সা কিচ্ছু নেই, আমার আমার দিন চলবে কি করে? তাহলে তুইও চল আমাদের সঙ্গে। কেউ বুঝতে পারছে না দাদু, মা, কেউ কিচ্ছু বুঝতে পারছে না। আমি আমি দিদির জন্য পথের ভিখিরি হব নাকি? কি করে দিদিকে তাড়ানোর ব্যবস্থা করি? আমি কি করি এখন? তুই কি চাস বল? আমার কাছে থাকলে আমি তোকে সত্যি দেব, তুই শুধু আমাকে একটা বার বেরোতে দে বোন। সত্যি তো তোর কাছে দেবার মতো কিছু নেই, কি চাই বল তো তোর কাছে? ঠিক আছে, ঠিক সময় মতো চেয়ে নেব। তুই কথা দে আমাকে, তুই কথার খেলাপ করবি না। কথা দিলাম রে, যা চাইবি তাই দেব। এবার দিদির কাছ থেকে আমার দরকারের জিনিসটা চাওয়ার সময় হয়ে গেছে, ওকে ওর কথা রাখতেই হবে।